মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মন্তেশ্বরে বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরীর সহযোগিতায় মেমারি দু নম্বর ব্লকে বড় পলাশন দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। এই খেলায় ১৬টি দল অংশগ্রহণ করেছেন। বিজয়ী দলকে নগদ ১৫,০০০ টাকা ও ট্রফি, বিজেতা দলকে নগদ ১০,০০০ টাকা ও ট্রফি, এছাড়াও ম্যান অব দ্য সিরিজ, ম্যান অব দ্য ম্যাচ, বেস্ট ব্যাটসম্যান, বেস্ট ফিল্ডার, বেস্ট বোলার সহ বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করা হবে বলে জানালেন কর্মকর্তারা। পাশাপাশি দর্শকদের উৎসাহ দেওয়ার জন্য ক্যাচ ধরতে পারলে নগদ ৫০ টাকা পুরস্কৃত করা হবে। বাইরে ক্যাচ ধরার জন্য নরেন্দ্রের হাতে আমাদের রোজ বস্ত্রালয়ের পক্ষ থেকে ৫০ টাকা তুলে দিচ্ছেন এবং তাকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানাচ্ছেন আমাদের বিজেপির প্রধান বৃন্দাবন ঘোষ মহাশয়। এখন দুই দলের খেলোয়াড়দের সঙ্গে বিশিষ্ট অতিথিরা আমাদের ওসি মেমারি থানা সুদীপ্ত মুখ এবং সহকারী সভাপতি অমর সাহা মহাশয় সকলে পরিচয় পর্ব সারছেন। আমাদের ওসি স্যার এবং বল করবে গফার মল্লিক, গফার মল্লিক বল করবে এবং বলটা ঠিকঠাক খেলার শুরুতেই ভাষা দিবসে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও অতিথিবর্গরা খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন, তারপর খেলার শুভ সূচনা হয়। এই খেলায় উপস্থিত ছিলেন মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ্ত মুখার্জি, সাতগেছিয়া ফাঁড়ির ইনচার্জ বুদ্ধদেব ঢুলি, মেমারি দু নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মামনি মুর্মু, সহসভাপতি অমর সাহা, পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ ইমদাদ আলী খান, মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ মোহাম্মদ ইসমাইল, বড় পলাশন দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি গফফর মল্লিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের বড় পলাশন দুই অঞ্চলে 21 ফেব্রুয়ারি ভাষা দিবসকে সামনে রেখে বিধায়ক কাপ ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে। ক্রীড়াঙ্গন হলো মানুষের চরিত্র গঠনের সূতিকাগার। এই এলাকার যুব সম্প্রদায় এবং আমাদের এই এলাকার সংলগ্ন যে অঞ্চলগুলো আছে সেই এলাকার যুব সম্প্রদায়ের যে ক্রিকেট টিম তাদেরকে নিয়ে দুই দিনের ১৬টি দলের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। আজকে বরপলাশন দুই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি গফফর মল্লিকের উদ্যোগে এই কুড়োরামপল্লী মাঠে। আচ্ছা, এটা কি শুধু মন্তেশ্বর বিধানসভায় কি অংশগ্রহণ করছে খেলাটায়? না, মন্তেশ্বর বিধানসভার বাইরে বর্ধমান দুই এবং মেমারি বিধানসভার টিমও আমাদের আছে। আচ্ছা, আজকে আপনাদের কি কি পুরস্কার করা হবে, পুরস্কৃত করা হবে? পুরস্কৃত করা হবে জয়ী এবং বিজিত দুই দলে কি আমরা চ্যালেঞ্জ কাপ দিচ্ছি, আর সেই সঙ্গে যারা বেস্ট ফিল্ডার বেস্ট 15,000 টাকা গিফট মানি আছে, 10,000 টাকা যারা রানার্স তাদের জন্য আছে। তাছাড়া যে সমস্ত প্লেয়ার প্রায় প্রত্যেক প্লেয়ারের জন্যই গিফট আছে। এই কর্মসূচির মধ্যে ক্রীড়া প্রাঙ্গনে কে কে উপস্থিত ছিলেন? উপস্থিত ছিলেন আমাদের মেমারি থানার ওসি সুদীপ্ত মুখার্জি মহাশয়, মেমারি থানারই যে সাতগেছিয়া ফাঁড়ি আছে তার আইসি বুদ্ধদেব ঢুলি আছে এসেছে, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মামনি মুর্মু আছেন, আমাদের এই অঞ্চলের যে সভাপতি আমার পাশেই দাঁড়িয়ে রয়েছেন ভাই গফফর মল্লিক, এই অঞ্চলের সভাপতি, তার নেতৃত্বই হচ্ছে তিনি। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যোশীর রিপোর্ট, আনন্দবার্তা।